সাইকেলে নেটা আমরা ঠোকাহত আছি। ছোট রে, কে মারছে? শান্ত মারছে ভাই, ওরা আপনি ছাড়বেন না। এসি সাহেব, আপনার জন্য দারুণ একটা অফার আছে। কি? আপনার পিছনে যে বার্গেনিং করতেছে তাই সরাইয়া দেন। 50 লাগবো। 1 কোটি দিব। ডান? ডান। ভাই কতক্ষণ বয়ে থাকবো, আহার না কেন? চল ভাই একটু দাঁড়ান। এই যে আপনি একাত বসছেন, একাত খালি, এটা কোন ধরনের ছিল ভাই? দিস ইজ শান্ত স্টাইল। চল রকিন মকিন হয়েছিল, বাদ দেন ভাই। বাড়িয়ে দাও তোমার। ভাই বিকাল আসি। আচ্ছা, ওকে, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কে লেগে ডাকলে বলেন। সেই পাবলের বিষয়টা তো শুনছি, আমার অনেক খারাপ লাগছে। ছেড়ে দিবি না কি করবি ভাই? আমি হলাম নিরব, আমার পরিচয় রাখা একটা নিউজ। তুই কি চাস, এসি ফ্রিকে ট্রান্সফার করে দিবি? না ভাই, ওরা আপনি কোনো জায়গায় বদলি করেন না, ওরে আপনি এই থানায় রাখেন। আর শুধু একটা মেশিন হলেই তো ভাই, কি বলার জায়গায় পরে দিতাম। তোর মেশিন লাগবে তুই আমার কবি, তো তোর কাটা লাগবো নে, ধর আমারটা ধর। ভাই অনেক উপকার করলে, এখন দেখেন আমি কি করতে পারি। আমার তোর একটা কাম করে দিতে, তুই দুইবার এমপি নির্বাচন করছি, নতুন নির্বাচন করতে চাই। তুমি চিন্তা করেন না ভাই, আপনার ভোট কাটা থেকে শুরু করে সিট দখল পর্যন্ত তো এখানে যা লাগে আমি করে দিই। আমার লেগে যেটা করছেন এর অনেক। আসি ভাই, থাক থাক থাক। খুব দরকারি আমরা লেখেন স্যার।
এই বিকেল থানায় আছি যা তো স্যার, যদি আপনি বিকেলে না থাকেন কি, যদি আপনি অনির্দিষ্টকালের জন্য বিকেলে না থাকেন? এই যা তো মাথা খারাপ করিস না, ফিনিকে আসি ফায়ার গোল করে দিব, যা তাতে যা বিকেলে আসি যা। আচ্ছা তার কেসটা কি? একজন ঘুষখোর, একজন আত্মঘাতী নাতি। কি ভাই যে শান্তর খবর নিয়ে গেল, আর কোনো খবর পাত্তা দিয়ে পাইলাম না। কি বাচ্চা আছে?
সালাই দিই মরা নাই সালাই দিই বাচ্চা আছে আমার পর্যন্ত পুষাই গেছিস বাজান তোর লিগে সকাল থেকে বসে রইছি তোর এই ডাইরেকশন দিল লিগা এখন বস আপন লোক হারানো কত কষ্ট শূন্য আমার তুই বিয়ে কর বয়দাস আমারে তুই মরার বয়দাস আমি যার লিগা ভালোই ছিলাম তুই তারে খেয়ে দিছস তোর মাস্টার মাইন্ডটা দারুণ ছিল তোর পর্যন্তই তো আমার অনেক কষ্ট হয়েছে রে অনেক কষ্ট হয়েছে আজকে তুই বাজান শেষ